গত ভিডিওতে আমরা থার্মোডাইনামিক্সের বেসিক আলোচনা করেছিলাম, যেখানে আমরা সিস্টেম অর্থাৎ আমরা বলেছিলাম যে আমাদের চ্যাপ্টারে সিস্টেম শব্দটা খুব বেশি ব্যবহৃত হবে, তাই ক্লোজড, ওপেন এবং আইসোলেটেড সিস্টেম সম্পর্কে আলোচনা করেছিলাম। এই ভিডিওটাতে আমরা আলোচনা করব হিট এবং টেম্পারেচার নিয়ে। খুবই দুটো গুরুত্বপূর্ণ টপিকস এবং খুবই বেসিক টাইপের, এই টপিকসগুলা তোমার হচ্ছে জানলে তুমি আগামী যে বিষয়গুলো তুমি জানতে যাচ্ছ সেই বিষয়গুলো কিন্তু তুমি জানতে মজা পাবা। সো এই জন্য হিট এবং টেম্পারেচার বিষয়গুলো আমরা খুব ছোটোবেলা থেকেই শিখে আসতেছি যে আসলে তাপ এবং তাপমাত্রা। তো তাপ এবং তাপমাত্রা সম্পর্কে আমরা এই ভিডিওতে চেষ্টা করব খুব ভালো করে জানার। তো সেজন্য একেবারে ফার্স্টেই তাপ বা হিট কী সেটা আমাদের জানতে হবে। তো হিট, যখন টপিকসটা হিট, তখন আমাদের ফার্স্টেই মনে রাখতে হবে যে আসলে হিট সম্পর্কে অতীতে অর্থাৎ এনসিয়েন্ট টাইমে বা আমাদের আগের টাইমে একটা বিষয় কনভেনশনাল ছিল। তখনকার সময়ে আমাদের এই হিটকে বলা হতো, অনেক আগে হিটকে মানুষ ধারণা করত হিট হচ্ছে ক্যালোরিক নামক একটা ফ্লুইড। অর্থাৎ হিট বলতে তারা ক্যালোরিক নামক একটা ফ্লুইডকে বুঝত। নামটা একটু মনে রাখতে পারো, ক্যালোরিক নামে একটা ফ্লুইড যেটা ইনভিজিবল, অর্থাৎ যেটাকে আমরা দেখতে পারি না, যেটাকে দেখা যেত না, বাট তারা ওটা ইমাজিনারিভাবে ইমাজিনেশন করে নিত, ইনভিজিবল, যেটা দেখা যায় না। তো এই যে ক্যালোরিক নামক ফ্লুইড, এটা হচ্ছে মানে এই ফ্লুইডটা হচ্ছে আমার কি যে কোনো গরম, তারা চিন্তা করতো যে এই যে ক্যালোরিক নামক ফ্লুইডটা এই বা যাকে তারা হিট ভাবতো যে এটাই হচ্ছে হিট, এই ফ্লুইডটা আমরা যে কোনো গরম বস্তুতে পেতাম, এটা হচ্ছে তারা চিন্তা করতো। ধরো এই যে আমি নিলাম এক কাপ চা, চা দেখে সবাই চা খাইতে ইচ্ছে করতেছে না, আচ্ছা যাই হোক, এই যে ধরো আমাদের একটা কাপে চা আছে, তো এটার মধ্যে চা আছে। তো তারা চিন্তা করতো যে কোনো গরম বস্তু বা গরম ফ্লুইড হলেই তার মধ্যে আমাদের এই ক্যালোরিক ফ্লুইডটা থাকতো। তো এই ক্যালোরিক ফ্লুইডটা শুধু গরম ফ্লুইড না, যে কোনো গরম বস্তুতে, হট সাবস্ট্যান্সে, তো তারা চিন্তা করতো এর মধ্যে কিছু অদৃশ্য কিছু মলিকিউল আছে, অদৃশ্য কিছু ফ্লুইডের মলিকিউল আছে, এবং এই ফ্লুইডের মলিকিউলগুলো দেখা যাইতো না। এবং তারা কী চিন্তা করতো যে এই যে ইনভিজিবল মলিকিউলগুলো এগুলো হচ্ছে সেলফ রিপেলেন্ট ছিল। আমি ওয়ার্ডটা লিখি সেলফ রিপেলেন্ট, এটা দ্বারা বোঝায় যে আসলে এগুলা আমাদের একে অপরকে বিকর্ষণ করতো। এবং যখন আসলে আমি সেলফ রিপেলেন্ট বলতে এরা কী করতো, এই যে এদের ধরো এই গরম পদার্থ অর্থাৎ চার মধ্যে এটা আছে, এই মলিকিউলগুলো ইনভিজিবল মলিকিউলগুলো, এগুলো আমরা চোখে দেখতে পারি না খালি চোখে, তো যখন এইগুলা বাইরে বেরিয়ে আসতো। কেন বাইরে বেরিয়ে আসতো, কারণ তারা চিন্তা করতো এই যে ইনভিজিবল মলিকিউলগুলো আছে, এবং এই ইনভিজিবল মলিকিউলগুলো এর চার থেকে যখন বেরিয়ে যাবে, অর্থাৎ এই যে আমার সারাউন্ডিংস, দেখো আমি গত ভিডিওতে সিস্টেম নিয়ে অনেক আলোচনা করছি, এবং আমরা এই যে চার কাপটা এটাকে ধরো সিস্টেম ধরলাম, এবং তার পাশে যা আছে সব হচ্ছে সারাউন্ডিংস। তো এই সারাউন্ডিংসের মধ্যে আমি চিন্তা করলাম এই যে মলিকিউলগুলো ইনভিজিবল মলিকিউলগুলো বেরিয়ে আসতেছে, এবং তারা চিন্তা করতো যেহেতু সারাউন্ডিংসে ঠান্ডা এবং এই চায়ের মধ্যে গরম, কারণ গরম চায়ের কথা আমরা চিন্তা করছি, হট টি, তো যেহেতু এই চার কাপ থেকে আমাদের বাইরে বেরিয়ে আসে তাই এই তাই আমাদের চাটা ঠান্ডা হয়ে যায়। সো এটা হচ্ছে তাদের এক্সপ্লেনেশন ছিল, কারণ কি আমাদের এই ইনভিজিবল মলিকিউলগুলো হচ্ছে গরম থেকে ঠান্ডার দিকে মুভ করতো, অর্থাৎ এদের টেন্ডেন্সি বা প্রোপেন্সিটি এরকম থাকতো। তো এটাই হচ্ছে তাদের এক্সপ্লেনেশন ছিল যে কেন গরম চা ঠান্ডা হয়ে যেত, তারা এইভাবে এক্সপ্লেন করতো। বাট এই এক্সপ্লেনেশনটা আসলে বেশি দিন থেকে নাই, আমাদের মডার্ন যুগে আসলে এরপর আরেকটা মতবাদ আসছিলো, এরপর তারা আরেকটা পদার্থ ধরছিল, বলছিল যে আসলে এটা ঠান্ডা থেকে গরমে যায়, তো এরকম আরও নানা আসলে মতবাদ বা আমাদের ডগমা চালু ছিল। বাট বর্তমানে মডার্ন যুগে আমরা যখন মডার্ন টাইমে আছি, তখন এই মডার্ন টাইমে আসলে হিট বলতে আমরা কী বুঝি বর্তমানে, এবং যেটা প্রচলিত সেটা হচ্ছে হিট হচ্ছে একটা ফর্ম অফ এনার্জি। খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা হিট সম্পর্কে যত স্টাডি করব সব কিন্তু এই ফর্ম অফ এনার্জি হিসেবে, অর্থাৎ আমার হিট হচ্ছে একটা ফর্ম অফ এনার্জি, অর্থাৎ এটা কিন্তু একটা শক্তি, হ্যাঁ শক্তির একটা রূপ বলতে পারি আমরা। তো হিট হচ্ছে একটা ফর্ম অফ এনার্জি, বা আমরা এটাকে আরেকভাবে বলতে পারি যে হিট হচ্ছে ওয়ে অফ ট্রান্সফার অফ
এনার্জি, ওয়ে অফ ট্রান্সফার অফ এনার্জি। দেখো এই শব্দটা খুবই ভালো করে দেখে রাখো, আমি একটু পরে এটা এক্সপ্লেইন করব যে এটা হচ্ছে শক্তি স্থানান্তরের একটা ওয়েব, রাইট? কীভাবে একটু যদি লক্ষ্য করো, আমরা কি জানি আসলে হিটের যে ইউনিট বা একক, আমরা যখন কোনো তাপকে প্রকাশ করি যে তাপ কত, তাহলে আমরা বলি 500 জুল, 600 জুল, অর্থাৎ হিটের যে একক সেটা জুল, জুলে আমরা কাউন্ট করি। আসলে হিটের কাউন্ট হিটের ইউনিট হচ্ছে জুল। এবং একইভাবে আমরা যখন ওয়ার্কের কথা বলি, কাজের এককও কিন্তু আমাদের জুল। তো এখন আমাদের মনে কোশ্চেন জাগে যে আসলে তাহলে হিটের একক জুল, কাজের একক জুল, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কী? তাহলে আসলে এরা কি এক? আসলে না, আমাদের তাপ এবং কাজ এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এই যে আমাদের যে ওয়ার্ক থাকে সেই ওয়ার্ক হচ্ছে মেকানিক্যাল ওয়ে টু ট্রান্সফর্ম এনার্জি। অর্থাৎ আমরা মেকানিক্যাল ওয়ে, আমি বলে দিচ্ছি, ধরো মেকানিক্যাল ওয়ে টু ট্রান্সফর্ম এনার্জি, অর্থাৎ এটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতি শক্তিকে কাজে রূপান্তর, আই মিন আমার কাজ শক্তির রূপান্তরের জন্য বা শক্তি ট্রান্সফারের জন্য বা শক্তি স্থানান্তরের জন্য, শক্তির এক্সচেঞ্জের জন্য, এটা হচ্ছে আমার কি মেকানিক্যাল পদ্ধতি। মেকানিক্যাল পদ্ধতি মানে কি? মেকানিক্যাল পদ্ধতি মানে হচ্ছে ধরো এটা আমার এক অবজেক্ট, তো এই অবজেক্টের উপরে আমি কি করব, আমি ফোর্স প্রয়োগ করব। আমি যখন ফোর্স প্রয়োগ করব তার মানে কি, এটা একটা এনার্জি পাবে, কাইনেটিক এনার্জি। তো এই যে কাইনেটিক এনার্জি পাচ্ছে, এর ফলে আমাদের এটা ধরো আর একটা শক্তিতে, আমি শক্তির রূপান্তর করতেছি, শক্তির এক্সচেঞ্জ করতেছি, আমি কি করতেছি, আমি এটাকে ফোর্স প্রয়োগ করতেছি এবং কাজ করতেছি, এবং কাজের ফলে আমি এখানে কাইনেটিক এনার্জি দিতেছি। তো এইভাবেই কিন্তু আসলে আমরা শক্তির এক্সচেঞ্জ করি কাজের ক্ষেত্রে, তখন আমরা ফোর্স প্রয়োগ করি, আসলে তখন ফোর্সের ব্যাপারটা চলে আসে, আমরা ফোর্স প্রয়োগ করি, ফলে এখানে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি বলতে আমরা সাধারণত বিভব শক্তি এবং কাইনেটিক এনার্জি বা গতিশক্তির সমষ্টিকে বুঝি। তো এখন তাহলে হিট কি? হিটটা দেখো, হিট হচ্ছে এই যে আমরা হিট নিয়ে কথা বলি, এই হিটটা হচ্ছে নন মেকানিক্যাল ওয়ে টু ট্রান্সফার এনার্জি। খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এক্ষেত্রে আসলে আমাদের কি, আমার কি করা লাগে না, আমার এনার্জিকে, এনার্জি ট্রান্সফারের জন্য ফোর্স প্রয়োগ করা লাগে না, উইদাউট অ্যাপ্লাইং ফোর্স। এখানে কিন্তু আমরা কী পাই, আমরা হিট পেয়ে যাই। কীভাবে? আচ্ছা আমি তোমাকে দেখাচ্ছি, এখান থেকে আমরা তাপমাত্রার কনসেপ্টটাও আনবো। দেখো আমি বলি এই যে একটা পাত্র আছে, এবং এই পাত্রটা এবং এই যে একটা পাত্র, এই দুইটা পাত্রের মধ্যে আমি চিন্তা করলাম এই পাত্রের যে তাপমাত্রা সেটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, এটার মধ্যে যে তাপমাত্রা সেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এই পাত্রের, তো পাত্রের মধ্যে। তো এখন আমার তোমার কাছে কোশ্চেন যে আসলে তাপমাত্রা কী? তাপমাত্রা হচ্ছে ডিগ্রি অফ হটনেস অর কোল্ডনেস, এটা আমরা সাধারণত জানি। অর্থাৎ তাপমাত্রা হচ্ছে আমাদের কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম, এইটা নির্ণয় করি আমরা যেটার সাহায্যে, এটা নির্ণয়ের জন্য। অর্থাৎ আমরা যখন বলি 50 ডিগ্রি সেলসিয়াস বা যখন আমরা বলি 30 ডিগ্রি সেলসিয়াস, তখন আমরা বলি যে 50 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে বেশি গরম, রাইট? তো এবং এটা হচ্ছে তুলনামূলক কম গরম, তো এইটা হচ্ছে আমরা ধারণা পাই। তো তাপমাত্রাকে আরেকভাবে আমি ডিফাইন করতে পারি যে টেম্পারেচার বা তাপমাত্রা বলতে আমি বুঝি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, অথবা আমি শুধু এনার্জিও বলতে পারি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ইস মলিকিউল। খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমার গড় যে কাইনেটিক এনার্জি প্রত্যেক মলিকিউলের, সেটাকে আমি বলবো হচ্ছে তাপমাত্রা। আচ্ছা এটা হচ্ছে আমি একটু এক্সেপশনালভাবে ডিফাইন করলাম, রাইট? বাট দেখো আমরা এটাকে বুঝবো, ধরো এটার মধ্যে আমার একটা মলিকিউল আছে এবং এটার মধ্যে একটা মলিকিউল আছে, তো যেটার তাপমাত্রা বেশি, দেখো আমি কি বলছি, অ্যাভারেজ কাইনেটিক অফ এনার্জি অফ ইস মলিকিউল, অর্থাৎ এনার্জি পার মলিকিউলই হচ্ছে আমার তাপমাত্রা। তো যেটার তাপমাত্রা বেশি সেইটার যে মলিকিউল থাকবে সেই মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি বেশি হয়। অর্থাৎ দেখো এইটা আমরা কী জানি, আসলে গ্যাসের অণু, এটার মধ্যে গ্যাসের অণু চিন্তা করছি আমি, তো যখন গ্যাসের অণুর কথা বলি সেগুলো কিন্তু খুব জোরে, আসলে আমাদের আমরা গ্যাসের অণুর কথা বলি বা আমরা যার কথাই বলি, আসলে যার মধ্যে তাপমাত্রা বেশি হবে সেই অণুগুলো কিন্তু চলাচল করতে থাকবে। তো চলার তাপমাত্রা বেশি হওয়ার ফলে এটা বেশি জোরে চলাচল করবে, এটার যে স্পিড বা কাইনেটিক এনার্জি এইটার ক্ষেত্রে সেটা তুলনামূলক কম হবে, কিন্তু এটা খুবই দ্রুত করবে। অর্থাৎ এই যে মলিকিউলটা আছে এটার যে স্পিড বা কাইনেটিক এনার্জি খুবই বেশি হয়, কারণ কি, আমাদের কাইনেটিক এনার্জি বেশি হওয়া মানে তাপমাত্রা বেশি হওয়া, গতিশক্তি বেশি মানে তাপমাত্রা বেশি, এ কথা একটু মনে রাখতে পারো তুমি।
তো গতিশক্তি যখন তোমার বেশি হবে তখন তার তাপমাত্রা বেশি হবে। এটাকে আমরা কীভাবে বুঝি, কারণ এই যে এই এইটা থেকেই কিন্তু আমি বুঝতে পারি, কারণ কাইনেটিক এনার্জি মানেই তো আমাদের আসলে ইস মলিকিউলের সেটাই অ্যাপারেন্স কাইনেটিক এনার্জিটাই তো হচ্ছে আমার তাপমাত্রা। সো এই ক্ষেত্রে আমার কাইনেটিক এনার্জি ক্ষেত্রে বেশি হবে, আমার কণাটা বেশি সচল হবে এবং এটার তুলনামূলক কম হবে এটার ক্ষেত্রে। তো এখন তোমাকে আমি একটা কথা বলি যে আমি যদি এই দুইটা পাত্রকে কন্ট্যাক্টে আনি, দুইটা পাত্রকে আমি যদি মিশাই দিই, অর্থাৎ দুইটা পাত্র এটাকে আমি একটা সিস্টেম চিন্তা করতে পারি, এটাকে একটা সিস্টেম করে চিন্তা করতে পারি, এবং দুইটা সিস্টেমকে যদি আমি কন্ট্যাক্টে আনি, আই মিন ওয়েন উই উইল কিপ দিস টু ভেসেলস অর দিস টু সিস্টেমস ইন কন্ট্যাক্ট, তখন আমরা যেটা দেখতে পাবো যে এই যে যে মলিকিউলটা আছে এই মলিকিউলটাকে খুব জোরে আঘাত করবে। দেখো আঘাত করা এইটার মধ্যে খুব জোরে প্রবেশ করতে পারবে এবং এই অন্য মলিকিউলটাকে খুব জোরে আঘাত এদের মধ্যে কিন্তু ঘর্ষণ সংঘর্ষ সৃষ্টি হবে, ফলে এই মলিকিউলটা কিন্তু এক্ষেত্রে ভূমিকা পালন করবে এবং এই মলিকিউলটা থেকেই আমার এক্ষেত্রে যেখানে তাপমাত্রা বেশি আছে সেখানে গতিশক্তি বেশি হয়, এখান থেকে কিন্তু এখানে আমাদের কি ট্রান্সফার হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এখান থেকে এখানে কিন্তু আমাদের হিট ট্রান্সফার হবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো হিট ট্রান্সফার হওয়া মানে কি, আমার এনার্জি ট্রান্সফার হওয়া, রাইট? হিট একটা এনার্জি, হিট একটা শক্তির একটা ফর্ম, এবং এই দেখো হিট ট্রান্সফার হয়েছে মানে কি, এখানে তো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, তো যখন আমরা এই দুটাকে কন্ট্যাক্টে আনবো তখন আমরা দেখব যে আচ্ছা আমি অন্য জায়গায় আঁকতেছি, তখন আমরা দেখব যে এই পাত্রের যে মলিকিউলটা আছে, আমি কন্ট্যাক্টে যখন আনবো এই পাত্রে একটা মলিকিউল আছে, তো এই পাত্রের হচ্ছে তাপমাত্রা বেশি 50 ডিগ্রি সেলসিয়াস এবং এই পাত্রে ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যখন কন্ট্যাক্টে আনবো তখন দেখব যে এই যে পাত্রটা, এই পাত্রের মলিকিউলটা আসলে এই পাত্রের মলিকিউলটাকে খুব জোরে আঘাত করবে এবং আমরা দেখব এই পাত্র থেকে এই পাত্রের দিকে হিট ট্রান্সফার হচ্ছে। তো আমরা বলছিলাম কি হিট হচ্ছে এনার্জির একটা ফর্ম, এজন্য হিট ট্রান্সফার হওয়া মানে কি, হিট ট্রান্সফার হওয়া মানে হচ্ছে আমার এনার্জিটা ট্রান্সফর্ম হওয়া বা এনার্জির এক্সচেঞ্জ হওয়া। তো আশা করি বুঝতে পারছো যে হিট একটা এনার্জি, যেহেতু এনার্জিরই একটা রূপ হচ্ছে আমার হিট, হিট তাপ একটা শক্তি, রাইট? এটা আমরা শিখছি। তো হিট যখন ট্রান্সফার হচ্ছে সবসময় মনে রাখবা আমার হিটের যে ট্রান্সফার সেটা তখনই সম্ভব যখন আমার দুইটা পাত্রের মধ্যে টেম্পারেচারের তাপমাত্রার ডিফারেন্স থাকবে, অর্থাৎ হিট ট্রান্সফার তখনই হবে যখন আমার তাপমাত্রা বা টেম্পারেচারের ডিফারেন্স থাকবে, তখনই আমার হচ্ছে হিট এক পাত্র থেকে আরেক পাত্রে ট্রান্সফার হবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাকে জানতে হবে যে আসলে হিট তাহলে ডিফারেন্স তো থাকলো, তো ডিফারেন্স থাকার পরে আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় ট্রান্সফার হয়। এক পাত্রে ধরো তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, আর এক পাত্রে তাপমাত্রা ধরো 30 ডিগ্রি সেলসিয়াস, তো যেই পাত্রে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস সেই পাত্রের মলিকিউলের যে হিট, সে পাত্রের থেকে এই পাত্রের দিকে আমাদের হচ্ছে হিট, যখন দুইটাকে কন্ট্যাক্টে থাকবে, যখন দুইটা পাত্র কন্ট্যাক্টে থাকবে তখন এই পাত্র থেকে এই পাত্রের দিকে আমাদের হিট ট্রান্সফার হবে, অর্থাৎ তাপ স্থানান্তরিত হবে। সো আমরা জানলাম যে তাপ হচ্ছে স্থানান্তরিত হয় কখন, যখন দুইটা পাত্রের তাপমাত্রা ভিন্ন, দুইটা পাত্র কন্ট্যাক্টে আছে এবং এক পাত্র থেকে আরেক পাত্রে আমার তাপ স্থানান্তরিত হচ্ছে, আমার তাপমাত্রা স্থানান্তরিত হচ্ছে না, তাপ স্থানান্তরিত হচ্ছে। এবং আসলে এই তাপ স্থানান্তরণের ব্যাপারটা কোন পাত্রে বেশি তাপ আছে সেটার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কোন পাত্রের তাপমাত্রা বেশি। তো এক পর্যায়ে আমরা দেখতে পারবো যে এই পাত্র থেকে এই পাত্রে তাপ স্থানান্তরিত হওয়ার ফলে দুই পাত্রের তাপমাত্রাই ধরো একটা স্টেবল অবস্থায় চলে আসবে, অর্থাৎ দুই পাত্রের তাপমাত্রাই আমরা দেখব সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পাত্রের তাপমাত্রা যদি TA হয়, এই পাত্রের তাপমাত্রা যদি TB হয়, তাহলে উভয় পাত্রের এই পাত্রের তাপমাত্রা ধরো বেশি ছিল, এই পাত্রের তাপমাত্রা কম ছিল, যখন কন্ট্যাক্টে আসি তাপের স্থানান্তর হবে, কেন হবে, কারণ হচ্ছে তাপমাত্রার ডিফারেন্স ছিল ফার্স্টে। তো তাপমাত্রার ডিফারেন্স থাকার কারণে এইভাবে স্থানান্তরের মাধ্যমে আমরা দেখতে পারবো যে আসলে ইভেন্চুয়ালি আর কোনো হিটের ট্রান্সফার এক পাত্র থেকে আরেক পাত্রে হচ্ছে না এবং আমাদের TA = TB হয়ে যাচ্ছে, এবং সেই অবস্থাকে আমরা বলি তাপীয় সাম্যাবস্থা বা থার্মাল ইকুইলিব্রিয়াম। এটা সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে ইনডেপথে জানবো, কারণ তখন আমরা থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যাবস্থা রিলেটেড একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। সেই জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বা শূন্যতম সূত্র তাপগতিবিদ্যার, সেটা নিয়ে আলোচনা করার সময় আমরা আসলে থার্মাল ইকুইলিব্রিয়াম নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো অলরেডি আমরা থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যাবস্থা নিয়ে আলোচনা করে ফেললাম। তো এখানে আমাদের মেইন যে পারপাস বা আমাদের অবজেক্টিভ ছিল সেটা হচ্ছে তাপ এবং তাপমাত্রা কী সেটা জানা। সো আমরা কী শিখলাম সেটাকে একটু সাম আপ করি। দেখো আমি তাপমাত্রা বলতে শিখলাম যে আসলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ইস মলিকিউল, অর্থাৎ এনার্জি পার মলিকিউল। তো কাইনেটিক এনার্জি যত বেশি বা গতিশক্তি যত বেশি আমার তাপমাত্রা তত বেশি। তো সেখান থেকে আমি বলতে পারি বা এনার্জি যত বেশি তত তাপমাত্রা তত বেশি। তো এই দেখো এই যে বিষয়টা,
এই যে যে ধরো পাত্র এবং এই যে একটা পাত্র, এই দুটো পাত্রকে যখন আমি কন্ট্যাক্টে আনি, কন্ট্যাক্টে আনার ফলে বেশি তাপমাত্রার পাত্র থেকে কম তাপমাত্রার পাত্রের দিকে যে আমাদের হিট যায় সেটা হচ্ছে আমরা শিখলাম। এবং এটাও শিখলাম যে আসলে এই যে যে স্থানান্তরিত হয় সেটাকে আমরা কী বলি, সেটা হচ্ছে হিট। এবং হিটের স্থানান্তর মানেই হচ্ছে আমাদের কিসের স্থানান্তর, শক্তির স্থানান্তর, কারণ কি হিট ইজ এ ফর্ম অফ এনার্জি। তো এই বিষয়টা আমরা ভালো করে জানলাম। তো এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করছো যে আমার এই এক পাত্রের সাথে আরেক পাত্রের যে আমাদের হিটের ট্রান্সফারটা হয়, আমাদের এনার্জির যে ট্রান্সফর্মটা হয়, এই ট্রান্সফর্মটার ক্ষেত্রে আমাদের কী হয়, আমাদের কিন্তু এক্ষেত্রে মেকানিক্যাল ওয়েতে হয় না, এর ক্ষেত্রে আমাদের কিন্তু যান্ত্রিক পদ্ধতিতে হয় না। এরপর এক্ষেত্রে আমাদের কী পদ্ধতিতে হয়, এক্ষেত্রে কিন্তু আমাদের নন মেকানিক্যাল পদ্ধতিতে হয়। সো কারণ কী, কারণ হচ্ছে হিটটা কিন্তু আসলে আমাদের কী হয়, সো আমাদের হিটের যে ট্রান্সফার, হিট পদ্ধতিতে যখন আমরা আসলে এনার্জি ট্রান্সফারের কথা চিন্তা করি তখন কিন্তু আমরা কোনো ফোর্সকে অ্যাপ্লাই করি না। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা আমাদের একটা বস্তু এবং এটাকে যখন আমরা হিট দেই তখন এটা কাইনেটিক এনার্জি, যখন আমরা এটাকে ফোর্স দেই তখন এটা কাইনেটিক এনার্জি প্রাপ্ত হয়। সো এনার্জির এনার্জি ট্রান্সফর্ম হচ্ছে। বাট কথা হচ্ছে যে আসলে আমরা কিন্তু এখানে কোনো হিটের ক্ষেত্রে আমরা কিন্তু এরকম কোনো ফোর্স প্রয়োগ করি নাই, ফোর্স অ্যাপ্লাই করি নাই। এক্ষেত্রে আমাদের যে ধরো মলিকিউল এগুলো কিন্তু হিট পেয়ে, হিট পাওয়ার ফলে অটোমেটিক্যালি কিন্তু এগুলো কাইনেটিক এনার্জি প্রাপ্ত হয়েছে, এগুলো চলাচল শুরু করে দিয়েছে, এরকম অসিলেট করতেছিল, জোরে জোরে এইভাবে অসিলেট করতেছিল এবং ইভেনচুয়ালি এটা কিন্তু হিট স্থানান্তর করতেছে। সো এটা কিন্তু নন মেকানিক্যাল ওয়েতে হচ্ছে, তাই আমরা বলি যে আসলে হিট এবং কাজ অর্থাৎ তাপ এবং কাজ দুইটার একক জুল হলেও এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমাদের হিটের ক্ষেত্রে আমরা নন মেকানিক্যাল ওয়েতে বা যে ক্ষেত্রে আমরা ফোর্স অ্যাপ্লাই করি না, সে শুধু হিট দিলেই আমরা কী পাই, আমরা নন মেকানিক্যাল ওয়েতে ট্রান্সফর্ম অফ এনার্জি পাই। এবং যখন আমরা ওয়ার্কের কথা চিন্তা করি সেক্ষেত্রে মেকানিক্যাল ওয়েতে অর্থাৎ আমরা ফোর্স প্রয়োগ করি ফলে কাইনেটিক এনার্জি পাই। সো এইভাবে কিন্তু খুব সহজেই আমরা ওয়ার্ক এবং হিট মধ্যে ডিফারেন্সটা জানলাম। এবং আসলে এই যে আমরা থার্মোডাইনামিক্স, এই থার্মোডাইনামিক্সে একটা কথা মনে রাখবো, আমরা কিন্তু সবসময় ম্যাক্রোস্কোপিক জিনিসপত্র নিয়ে কথা বলি। অর্থাৎ আমরা থার্মোডাইনামিক্স নিয়ে যখন ডিসকাস করি তখন আসলে আমাদের আলোচনাটা যা হয় সেটা হচ্ছে বড় বড় বস্তু নিয়ে, আমরা ছোটো ছোটো মাইক্রোস্কোপিক বিষয় নিয়ে আলোচনা করি না, ম্যাক্রোস্কোপিক। অর্থাৎ আমরা আসলে ওই যে অ্যাটমের মধ্যে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, আমরা এইগুলো নিয়ে আলোচনা করব না। আমরা কী নিয়ে আলোচনা করব, আমরা আলোচনা করব পি অর্থাৎ প্রেশার, ভলিউম, টেম্পারেচার, বা আমরা আসলে আমরা কী নিয়ে কথা বলবো, মোল নিয়ে কথা বলবো। সো আসলে আমরা যেইগুলো মোটামুটি বড় মাপের আসলে কোয়ান্টিটি বা প্যারামিটার বা কোয়ার্ডিনেট আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, রাদার আমরা ছোটো ছোটো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করব না। কারণ খুবই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করব সেটা আমরা সেকেন্ড পেপারেরই লাস্ট পার্টে, অর্থাৎ আমরা যখন আসলে অপটিক্স পড়ব, আমরা যখন মডার্ন ফিজিক্স পড়ব, তখন আসলে ওই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে থাকবো। বাট থার্মোডাইনামিক্সে আমরা ম্যাক্রোস্কোপিক বিষয়সমূহ নিয়ে আলোচনা করি, অর্থাৎ যেগুলো আসলে একটু বড় বড় মাপের বিষয়ে। সো এই বিষয়টা আশা করি বুঝতে পারছো। সো পরবর্তী ভিডিওতে আমরা জিরোথ লব থার্মোডাইনামিক্স, পাশাপাশি থার্মাল ইকুইলিব্রিয়াম কনসেপ্টটা জানবো এবং জিরোথ লব থার্মোডাইনামিক্স আসলে কোনখান থেকে অরিজিনেট হলো, এটার নাম কেন জিরো শূন্যতম সূত্র হলো, কেন এটার নাম শূন্যতম সূত্র হলো, বা কেন এইটা আসলো, বা ওই সূত্রটাই আসলে কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো।